হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে আজ একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার ছবিগুলোকে আপনি বিলবোর্ডের মধ্যে সাজিয়ে দিতে পারবেন। অনেক সুন্দর একটি সফটওয়্যার, আপনারা দেখলে আপনার ফটোগুলোকে অনেক সুন্দর করে নিতে পারবেন, দেখলে বুঝতে পারবেন সফটওয়্যারটি কেমন। চলুন দেখা যাক, বেশি কথা না বলে আপনাদের সাথে শেয়ার করি সফটওয়্যারটি। তো প্রথমে আপনি এখানে লিখবেন ফটো বিলবোর্ড, বিলবোর্ড ফটো ফ্রেম বা ফটো বিলবোর্ড ফ্রেম, যেটি আপনি লেখেন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে সফটওয়্যারটি, আমি এটার কথা বলতেছি। আর বর্তমানে এখন আমাদের দেখা যায় ওই ফর্সা করা, ছবি ক্লিয়ার করা ছাড়া আসলে তেমন বেশি ভালো ভালো অ্যাপসগুলো পাওয়া যায় না। তো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ছবিকে একটু অন্যরকম আলাদা করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনার ছবিটা এরকম বিলবোর্ডের মধ্যে টানিয়ে দিতে পারেন, যেটা আসলেই দেখলে অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটির কথা আমি শেয়ার করতেছি, নতুন একটি সফটওয়্যার, খুব ভালো। তো এটা ওপেন করবেন, ওপেন করলে স্টার্ট নাও এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ছবিগুলো এখান দেখাবে। তো আমি আমার একটি ছবি এখান থেকে নিব। তো আপনার পছন্দ মতো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার যে ছবিটা আপনি বিলবোর্ডের মধ্যে টানিয়ে দিতে চান। এখান থেকে আমি আমার একটি ছবি নিচ্ছি, এই ছবিটাই আমি নিলাম। আমার আপনার পছন্দ মতো আপনি যে ছবিটা এডিট করতে চান সেটা নিয়ে নেবেন। তো এই যে দেখেন, এখন বিলবোর্ডের মধ্যে আপনার ছবিটা ছোট বড় করে এখানে আপনি অ্যাডজাস্ট দিবেন যতটুকু প্রয়োজন, এরকম দিতে পারেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে, আপনার আপনি চাইলে অন্যগুলো পাল্টাই দিতে পারেন। ইফেক্ট আছে, ইফেক্টগুলো এই যে দেখেন, ইফেক্ট নিচে আপনার ইফেক্টগুলো দেওয়া যায়, আপনার অনেক কিছু, যে যেমন পাতাগুলো আপনার সাইডে থাকবে, এখানে অনেক ইয়ে আছে, আপনি লাভ ইফেক্ট দিতে পারেন। তারপর হচ্ছে বিলবোর্ডের সিস্টেমগুলো অনেক আছে, আপনি এখান থেকে বিলবোর্ডের সিলেক্ট করে, এখানে অনেক বিলবোর্ড আছে, আপনি এখান থেকে পাল্টে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, আপনি যেইটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে অ্যাড করে দিয়ে দিবেন। এই যে অনেক বিলবোর্ড আছে, তো আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। তো এইটা আসলে বোঝানোর তেমন কিছুই না, আপনারা বুঝতে পারছেন আশা করি, কারণ এত বেশি টিউটোরিয়ালটা বড় করব না, বড় করলে হয় আপনাদের MB তাড়াতাড়ি, তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি ছবিটা এডিট করে দেন, আপনি কী বলে আপনার সেভ করে নেবেন গ্যালারিতে। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে অনেক ইফেক্ট আছে, আপনি পছন্দ মতো আপনি ইফেক্ট দিয়ে আপনার মানে বিলবোর্ডের মধ্যে আপনি টানিয়ে দিবেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন।